বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রকে সাহিত্য অনুরাগীদের কাছে পরিবেশন করতে বাঙালিয়ানার নতুন নিবেদন গল্প ফিভার। আজ পয়লা জুন, আগামী 19শে জুন সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী এবং 23শে জুন সাহিত্যিক নবরণ ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে বাঙালিয়ানা সাহিত্য অনুরাগীদের কাছে আনতে চলেছে এক নতুন সেগমেন্ট, নাম ছয় স্মরণজিৎ নয় নবরণ। আজকের পরিবেশন স্মরণজিৎ চক্রবর্তীর অদম্য সিরিজের অন্যতম গল্প টো। গল্পকথক ও চিফের ভূমিকায় আয়ুষ মজুমদার, অ্যাডামের ভূমিকায় কুমার প্রসাদ বসাক, রূপিন ও গর্গের ভূমিকায় আমি স্নিগ্ধদীপ চট্টোপাধ্যায় এবং গর্ডনের ভূমিকায় সোহম মণ্ডল। অডিও ভিডিও এডিটিংয়ে সৌম্য খাটুয়া, পোস্টার এডিটিংয়ে মৈনাক চক্রবর্তী এবং ডিজিটাল পেন্টিংয়ে দোলন সরকার ও অনন্যা বিশ্বাস। শুরু হচ্ছে আজকের গল্প। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল গার্ডেনের, মাথাটা টনটন করছে। গত রাত্রে অনেক দেরিতে ঘুমিয়েছিল, আজ এখন চোখ খুলেই বুঝল শরীর আরও ঘুম চায়। শরীর তার সমস্ত আঙুল দিয়ে আঁকড়ে ধরতে চায় বিছানাকে, আরও কিছুক্ষণ মিশে থাকতে চায় ঘুমের সঙ্গে। কিন্তু সেই উপায় আছে কি? বেল যখন বেজেছে দরজা তো খুলতেই হবে। বিছানায় বসে মাথার কাছে রাখা ডোনাল্ড ডাকের মুখ আঁকা টি শার্টটি গলে নিল গার্ডেন। এমন টি শার্ট ওর কাছে অনেকগুলোই রয়েছে, প্রাগের একটা মেলার থেকে কেনা। সবকটা একই ডোনাল্ডের ছবি, শুধু নাগরা জুতোর মতো ঠোঁটের রঙটা এক একটা টি শার্টে এক এক রকম। আজ হলুদ ঠোঁটের ডোনাল্ড পরেছে ও। ডিজিটাল দেওয়াল ঘড়িতে এখন 7:42। এমন সকালে কে এলো? খবরে কাগজওয়ালা আর দুধওয়ালা তো দরজার কাছে কাগজ আর দুধ নামিয়ে রেখে যায়, ওরা তো বেল বাজায় না। গতকালও এমন সময় বেল বেজেছিল, আজও বাজল। লেট রাইজার হিসেবে গার্ডেনের নাম আছে পরিচিত মহলে। এই 7:45 সকাল তো ওর কাছে ভোর, মানুষজন কি রোজ এমন সময় আসবে? কেউ কি ঘুমাতে দেবে না ওকে? এই পাড়াটা খুব নির্জন, তাই এখানে ছোট্ট বাড়িটা নিয়েছে গার্ডেন। এই সকালে চারিদিকে এত নিস্তব্ধ হয়ে আছে যে যেন মনে হচ্ছে বন্ধুর সেই পাহাড়তলির নির্জন কটেজে রয়েছে যেন। হলঘর পেরিয়ে বাইরের আই হলে চোখ রাখলো গার্ডেন। ও, এ তো পরিচিত মানুষ, মনটা ভালো হয়ে গেল গার্ডেনের। হাত দিয়ে এলোমেলো চুলটা ঠিক করে হাসি মুখে দরজা খুলল। গুড মর্নিং, প্লিজ কাম ইন। এত সকালে হঠাৎ? দরজার বাইরের মানুষটি হাসলো শুধু, তারপর আচমকা কোটের পকেট থেকে সাইলেন্সার লাগানো পিস্তল বের করে গার্ডেনের বুক লক্ষ্য করে ট্রিগার টিপল। ফট ফট শব্দ হলো দুটো, গরম লোহা শরীরের ভিতর গিয়ে পাক মারল। মাংস মেদ আর হাড় ছড়িয়ে গেল একে অপরের সঙ্গে, তীব্র যন্ত্রণায় নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ল শরীরে। দৃশ্য ঝাপসা হয়ে গেল একদম, কিছু বোঝার আগেই গার্ডেন লুটিয়ে পড়ল মাটিতে। ডোনাল্ড ডাকের মাথা ফুটো করে ঢুকে যাওয়া গুলির পথ ধরে রক্তের দাগ লম্বা হয়ে নেমে এলো মাটিতে। দরজার সামনে পড়ে থাকা দেহটাকে দেখে পাখি ভাষায় উত্তেজনা প্রকাশ করল বাইরের বাগানে এসে বসে থাকা বসন্তের দুটো ছোট্ট সোয়ালো। 10 দিন পর ভারতবর্ষের কোনো এক জায়গায় বসন্তে ফুলের চাষ না করে এরা পপির চাষ করে কি করে? চিফ ভুড়ুকুচকে মাটির দিকে তাকালেন। লোকটা যে দিলীপ কুমারের অন্ধভক্ত এই ভঙ্গি দেখলেই বোঝা যায়। কর ঠোঁট চিপে হাসি চাপলো অনেক কষ্টে। চিফ মাঝে মাঝে একটু নাটুকে হয়ে যান। চিফ বললেন, চিন্তা করতে পারো চেতন, ইউনাইটেড নেশনের রিপোর্ট বলছে যে সারা পৃথিবীতে নাকি ড্রাগ ট্রেডের পরিমাণ বছরে $400 বিলিয়ন, আর এর বেশিরভাগটাই
টেরোরিজমকে প্রমোট আর সাপোর্ট করতে খরচা হয়। তুমি বুঝতে পারছো কোন দিকে যাচ্ছে পৃথিবী? চিপ এবার রাজেন্দ্র কুমার। চেতনগড় টেবিল থেকে আরেকটা কাগজ তুলে নিল হাতে। দ্য অফিস অফ ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসির বিজ্ঞাপন এটা। বলা হচ্ছে যে যারা ড্রাগস কিনছে তারাই দুনিয়া জোড়া সন্ত্রাসে অর্থ দিয়ে সাহায্য করছে। অবশ্য এমন অনেক কিছুই গার্গের মুখস্থ আছে। ও জানে যে এ ড্রাগ সারা পৃথিবীতে প্রায় 1.5 কোটি মানুষের কাছে পৌঁছায়, যার ভিতর 1 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায়। আজকের মিটিংয়ে এই সব নিয়েই কথা হয়েছে। তবু মিটিং ভেঙে যাবার পর চিপ গার্গকে বসিয়ে রেখেছেন। ও জানে চিপ যতই নাটক করে যান না কেন, ড্রাগ নিয়ে চিপ যা বলতে চান সে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ওদের এই হাইলি ক্লাসিফাইড সংস্থাটির একদম ইনার সার্কেলে বসে রোজ টেরোরিজম আর ড্রাগসের নেক্সাসের চাপ বুঝতে পারে গার্গ। ভারতবর্ষের মতো একটা দেশ কীভাবে দক্ষিণ এশিয়ায় টিকে আছে তা ভাবলেই গায়ে কাঁটা দেয় ওর। এর চারিদিকে এত শত্রু, তারা যেন তেন প্রকার এই দেশটাকে কামড়ে আঁচড়ে ছিঁড়ে ফেলতে চায়। আর এ ব্যাপারে ড্রাগস মাফিয়াদের টাকা প্রত্যক্ষভাবে ইন্ধনও যোগায়। তবু দেশটাকে সংঘবদ্ধভাবে টিকিয়ে রাখার জন্যই গর্গরা নিরন্তর চেষ্টা করে। অ্যান্টি টেরোরিজমের বিরুদ্ধে ভারতের লজিস্টিকের মেরুদণ্ড হলো গার্গদের এই সংস্থা। আর সেই সূত্রেই ড্রাগসের থেকে আসা স্পন্সরশিপ বন্ধ করাও ওদের কাজের মধ্যে কিন্তু পড়ে। চিফ বললেন, তুমি তো জানোই গত 10 দিন আগে আমাদের মুলকে মেরে ফেলা হয়েছে, ফলে আমরা কিন্তু অনেকটাই র্যাডারলেস জাহাজের মতো হয়ে পড়েছি। নেক্সট 2 সপ্তাহের ভিতর 12,000 টন ড্রাগস, প্রধানত হেরোইনের একটা ডিল হতে যাচ্ছে। আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে কুখ্যাত ড্রাগ চোরা চালানকারী সংস্থা সান কার্টেল পরের 3 বছরে মোট 12,000 টন হেরোইন হ্যান্ডেল করবে। বুঝতে পারছ এর থেকে কী পরিমাণ এরা মানুষ মারবে? টেরোরিজমকে ফান্ডিং করে এরা সামনের 3 বছরে একটা বিরাট পরিবর্তন আনতে চাইছে এই অঞ্চলে। মোলের থেকে এই খবরটা পাওয়ার পরের দিনই মোলকে মেরে ফেলা হয়েছে। কিন্তু তাহলে তো আমাদের থেমে থাকলে চলবে না, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। কিন্তু মোল অর্থাৎ গার্গদের হয়ে কাজ করা একজন গুপ্তচর, সে সান কার্টেলের ভিতরে খবর গার্গদের পৌঁছে দিত। বোধহয় কার্টেলের লোকেরা বুঝে গিয়েছিল যে এই লোকটা ভারত সরকারের গুপ্তচর, তাই তাকে খুন করা হয়েছে। ইংল্যান্ডের স্যারের একটা বাড়িতে 10 দিন আগে এক সকালবেলায় খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছিল। ইনস্ট্যান্ট ডেথ। পুলিশ এসে তদন্ত, পোস্টমর্টম ইত্যাদি করলেও ধরতে পারেনি। আর লোকটার ক্রিমিনাল রেকর্ড ছিল বলেই বোধহয় পুলিশ অতটা গা করেনি। এটা গার্গদের কাছে খুব বড় একটা ধাক্কা। চিফ বললেন, প্ল্যান এ তো অসম্পূর্ণ রয়ে গেল, তা তোমার প্ল্যান বি বলে কিছু কি আছে? একজন মারা গিয়েছে বলে তো আমাদের থামলে হবে না। শুধু ড্রাগস সিজ করাই নয়, বরং সেই সূত্রে ড্রাগসের থেকে আসা স্পন্সরশিপ বন্ধ করাও আমাদের কাজের মধ্যে পড়ে। ঠিকভাবে বললে ওটাই আমাদের প্রায়োরিটি। মনে রেখো, আমারও বাপ রয়েছে, তারা তো আমায় শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। স্যার, আমরা তো জানি যে পরমজিৎ আরোরা পুরুষোত্তম স্বামী আর নবীন সুদ হলো সান কাটেলের 3 মাথা, এদের ধরলেই তো লেটা চুকে যায় স্যার। তোমার মাথা শোনো, সব জানলেও প্রমাণ কিছু করতে পারবে? এরা সমাজের কাছে সবাই সম্মানীয় ব্যবসায়ী, বেশিরভাগ সময় এরা বিদেশে থাকে। তুমি যদি এনাদের ধরো, নানান কেষ্টবিষ্টুরা তাদের পেশি ফুলিয়ে এদের ছাড়াবার জন্য নেবে পড়বে, আর তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, ফলে এদের ধরার প্রশ্নই নেই। জাস্ট এলিমিনেট দেম। একসঙ্গে সবার মাথা কাটা গেলে গোটা কাটেল থতমত খেয়ে যাবে, আর ওই 12,000 টনের ডিলটাও পিছিয়ে যাবে, আর আমরাও সময় পেয়ে যাব এই কনফিউশনের মধ্যে ওদের ঘিরে ফেলতে। বুঝেছ?
এটা আমিও ভেবেছিলাম স্যার, আর আপনি যখন বলছেন তখন এটাই আমাদের প্ল্যান বি হোক। গুড গুড গুড, ভেরি গুড, দেন ডিপ্লয় ইউর মেন, কাজটা এক্ষুনি শুরু করতে হবে। গর্গ জানে এসব অ্যাসাসিনেশনের কাজ ঠিক নিয়মকানুনের মধ্যে পড়ে না, কিন্তু যুদ্ধে জিততে হলে কে কবে রুল বুক ফলো করেছে। তবে গর্গরা নিজেরা এসব কাজ করে না, এই জন্যই মোল্টু কার্টেলের ভিতরে তৈরি করে রেখেছিল গর্গ। তবে মোল্টু এতদিন ঘুমন্ত ছিল, কারণ কীভাবে তা ব্যবহার করা হবে সেই বিষয়ে ঠিক ধারণা ছিল না। কিন্তু এবার তাকে জাগাবার সময় হয়েছে, চিফের প্ল্যান অনুযায়ী তাকে কাজে লাগাবার সময় হয়েছে। গর্গ মোবাইলটা বের করে একটা নাম্বার ডায়াল করল, আর ভারতবর্ষের সীমানার বাইরে বহু দূরে ইউরোপের ছোট্ট একটা দেশে ইলেকট্রনিক সিগন্যাল পেয়ে কোকিলের মতো শীষ দিয়ে জেগে উঠল আরেকটি মোবাইল। বোঝা গেল হানাহানির ভেতরেও বসন্ত সত্যি আগত। তখন ইউরোপের ছোট্ট একটা দেশে ফোনটা বন্ধ করে জানলা দিয়ে বাইরে তাকালো রুপিন। জানালার বাইরে বিরাট পাহাড় দেখা যাচ্ছে, সবুজ চাদরে ঢাকা একটা পাহাড়। তার পায়ের কাছে নানা রঙের ফুল ফুটে রয়েছে, শান্ত মাঠ ছড়িয়ে রয়েছে চারিদিকে। তার পাশে এই ছোট্ট কাঠের বাড়িটা কেমন যেন দেশটার বাক্সের মতো লাগে দূর থেকে, মনে হয় কেউ যেন অযত্নে ফেলে দিয়ে গিয়েছে। কেন যে অ্যাডাম এত দূরে একটা নির্জন বাড়িতে থাকে, ওকে খুঁজে পেলে তো ওরা খুব সহজে মেরে দেবে। রুপিন সামনে বসা অ্যাডামের দিকে তাকালো। খুবই অল্প বয়স, দোহারা চেহারা, দেখতেও খুব সাধারণ, কিন্তু ভিতরের আগুনটা অ্যাডামের চোখ দুটো দেখলেই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ বলো, হঠাৎ এভাবে এলে কেন? চারবার, চার চারবার ওরা তোকে মারার চেষ্টা করলো, কিন্তু ওরা তো বলছে যে ওরা চেষ্টা করেনি, অন্য কেউ করেছে। আর তুই বিশ্বাস করছিস? তুই কার্টেল ছাড়ার সময় ওরা তোকে বলেনি যে সান কার্টেল ছাড়লে তাকে এই পৃথিবী ছাড়তে হবে? তারপর মিলান, প্রাগ, ব্রাসেলস আর মাদ্রিদ, চারবার তোর ওপর অ্যাটেম্প্ট হলো, আর তুই দেখলি তো তোর বন্ধু গর্ডনকে কীভাবে মারলো ওরা। ওরা ওরা মেরেছে? আমার কাছে প্রমাণ আছে, অরোরা, স্বামী এবং সুদ। ওরা নিজেরা? কিন্তু লোক দিয়েই তো মারাতে পারত। ডোন্ট বি সো নাইভ, কিছু কাজ ওরা নিজেরা করতে ভালোবাসে, কারণ গর্ডনের কাছ থেকে কিছু পেপার ওদের নেওয়া ছিল যা অন্য কারোর হাতে পড়লে বিপদ হতো, তাই ওরা নিজেরাই। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা এই দেখ। রুপিন একটা খাম অ্যাডামের পাশে ওক কাঠের টেবিলে ছুঁড়ে রাখল। অ্যাডাম খামটা খুলল, দুটো ছবি আর একটা নেগেটিভ। ভালো করে দেখ। অ্যাডাম দেখল বড় করে প্রিন্ট করা একটা ছবি, তাতে দেখা যাচ্ছে গার্ডেন দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, পরনে পাজামা আর গোল কলার টি শার্ট। দরজার পায়ের কাছে দুটো দুধের বোতল আর খবরের কাগজ রাখা। এছাড়াও ছবিতে আরও তিনজনকে দেখা যাচ্ছে, সুদ, আরোরা আর স্বামী। তিনজনই দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, বোঝা যাচ্ছে যে ওরা এসেছিল বলেই গার্ডেন দরজা খুলে দাঁড়িয়েছিল। ছবিটা দূর থেকে টেলিফটো নেওয়া। অ্যাডাম বলল, হ্যাঁ দেখলাম তো। ইউ আর লুজিং ইট, তোর রিফ্লেক্স নষ্ট হয়ে যাচ্ছে। ভালো করে দেখ, ছবিটা তোলা হয়েছে গর্ডনের মৃত্যুর দিন। মানে? মানে পোস্টমর্টম অনুযায়ী মৃত্যু হয়েছিল সকাল 7:30 থেকে 8টার ভিতর মার্চের 15 তারিখে। এই দেখ, ছবির কোনায় সেলফ প্রিন্ট ক্যামেরার তারিখ প্রিন্ট করা আছে, 15th of March। আর এই দেখ, সুদের হাতের ক্লোজ আপ, নেগেটিভ থেকে বড় করিয়েছি। কবজির ঘড়িটা দেখছিস? 7:40 বাজে। হলো হলো বিশ্বাস? ডেটটা যে প্রিন্ট হয়েছে সেটা তো ম্যানিপুলেটেডও হতে পারে, মানে ক্যামেরায় তো সেটা সেট করাই যায়। জানি, সেই জন্যই এই নে, এটা দেখ।
এটা ফিল্মে তোলা ছবি, আতিপাতির ডিজিটাল ক্যামেরা নয়, এটা নেগেটিভ এনে। তাছাড়া মেনে নিলাম যে ডেটটা বানানো, কিন্তু গর্ডনের টি শার্টটা, এই যে ডোনাল্ড ডাক আঁকা রয়েছে বুকের কাছে, সেটা মনে নেই বডি দেখে বেরোনোর সময় এক্সিবিট হিসেবে রেখে দেওয়া গুলির ফুটোওয়ালা টি শার্টটা, মনে নেই ডোনাল্ড ডাকের মুখটা প্রিন্ট করা হয়েছিল টি শার্টে। সত্যি অ্যাডাম, তুই এই নির্জনতায় থাকতে থাকতে কেমন যেন মোতা হয়ে যাচ্ছিস, ইউ আর লুজিং ইট। তা ছবিটা তুমি তুলেছ? আই হ্যাভ মাই মেন। কেন, তুমি তো ওদের সঙ্গেই কাজ করি, সময় মতো বলবো তোকে, এখনো বলার সময় আসেনি। তবে শোন, ওদের মরতে হবে, চারজন কি এই ড্রাগস আর তার পয়সা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাড়তে থাকা টেরোরিজম বন্ধ করতে হবে। সরি, ওয়ান সেকেন্ড, সুদ, স্বামী, অরোরা, তিনজন, চারজন হলো কি করে? হ্যাঁ, চারজনই, তবে ওরা তিনজন সামনে থাকে এবং আরও একজন আছে, যদিও জানি না যে সে কে এবং কোথায় আছে, কিন্তু সে আছে। তবে তুই আগে এই তিনজনকেই মার, তার মধ্যে চতুর্থজনের খবর নিয়ে এসে দিচ্ছি তোকে। অ্যাডাম ছবিটা হাতে মাথা নিচু করে রইল। গার্ডেন ওর বন্ধু, কতবার গার্ডেন পুলিশের হাত থেকে ওকে বাঁচিয়েছে, কতবার মৃত্যু থেকে রক্ষা করেছে ওকে, তাকে সুদরা মারল। অ্যাডাম ছবিটার দিকে আবার তাকালো, জিজ্ঞেস করল, কিন্তু সুদরা মারল কেন ওকে? হি ওয়াজ আ মোল, ইন্ডিয়ান গভর্নমেন্টের ইনফর্মার ছিল, সুদদের বিপক্ষে তথ্য যোগান দিচ্ছিল। তুই তো ড্রাগসের ব্যবসায় জড়াবি না বলে কার্টেল ছাড়লি, কিন্তু গর্ডন তোর মতো পালায়নি, ও কার্টেলের ভিতরে থেকে তাকে ধ্বংস করতে চেয়েছিল। ডোন্ট বি অ্যান এসকেপিস্ট র্যাট, ফাইট ফর ইয়োর ফ্রেন্ড, ইয়োর ডিগনিটি। শোন, আমি জানি তুই তিন চারটে অরফানেজকে টাকা দিস, সঙ্গে এটাও জানি ফাদার ফ্রান্সিস বলে একজনের অরফানেজের মেন ফাইন্যান্সারও তুই, মানে অদম্য সেন। সুদরা তোকে না মারতে পেরে যদি অনাথ বাচ্চাগুলোর উপর হামলা করে, বাচ্চাগুলো যদি মারা পড়ে, তুই কি এটা হতে দিতে পারিস? আমি তোর মতো কম্পিটেন্ট নই, এদের ভিতরে থেকে এদের দুর্বল জায়গাগুলো দেখিয়ে দিতে পারি মাত্র, কিন্তু কিচ্ছু করার মতো ক্ষমতা আমার হাতে নেই, থাকলে তোকে বলতাম না। কিন্তু কিভাবে? একসঙ্গে মারতে হবে ওদের, আলাদা আলাদা করে মারতে গেলে সতর্ক হয়ে যাবে ওরা। কোনো একটি নির্জন জায়গায় ওদের একসঙ্গে ডাক, তারপর এটা খুব দরকার, সারা পৃথিবীতে যুদ্ধে যত না লোক মারা যায়, ড্রাগের জন্য তার চেয়েও বেশি। তাছাড়া টেরোরিজমকে ফান্ডিং তো আছেই, তুই তো ড্রাগসের সঙ্গে জড়াবি না বলে কার্টেল ছাড়লি, কিন্তু যদি কার্টেল তোকে না ছাড়ে, থিঙ্ক অফ দোজ লিটল পুয়ার চিলড্রেন, তোর বন্ধুর কথাও ভাব, অর্ধেক কাজ করে এই নির্জনতায় লুকিয়ে থাকিস না, বি আ ম্যান অ্যাডাম, কিল দ্যাম। চার দিন পরে এক সকালবেলায় লেকের ধারের এই বাড়িটাও কাঠের, দেখলে মনে হয় যেন খেলনা বাড়ি, আশেপাশে আর কোনো বসতি নেই, একটা রাস্তা এঁকে বেঁকে সাদা ওড়নার মতো পড়ে রয়েছে মাঠে, আর মাঠটা উঁচু নিচু হতে হতে উঠে গিয়েছে পাহাড়ে, সেই পাহাড়ের ছায়া বিরাট বড় লেকের গায়ে পড়েছে। প্রায় এক কিলোমিটার দূর থেকে গোটা দৃশ্যপটকে দেখে মনে হচ্ছে ক্যালেন্ডার থেকে ছিঁড়ে নেওয়া একটা ছবি। এমন জায়গায় আগুন, ধোঁয়া, রক্ত কি মানায়? কিন্তু কত কিছুই তো মানায় না এই জীবনে, তা বলে কি সেসব হয় না? ছোট্ট বয়সে বাবা মাকে হারানো কি সত্যি মানায়? অরফ্যানেজ হোমের অকথ্য অত্যাচার সহ্য করা কি মানায়? ক্রমশ অন্ধকার জীবনে ঢুকে পড়াও কি মানায়? বা এই শান কার্টেল যদি ফাদার ফ্রান্সিস আর তার অরফ্যানেজের বাচ্চাদের ওপর আক্রমণ করে অ্যাডামের কার্টেল ছাড়া শোধ নেয়, তাও কি মানায়? হ্যাঁ, অ্যাডাম এখন বোঝে মানানো বা না মানানোর এই ধারণাটি
পেটি রোম্যান্টিসিজম, বাস্তবের সঙ্গে এর কিন্তু কোনো মিল নেই। ওই দেখ, তিনটে গাড়িই কিন্তু এসেছে। রুপিনের কথায় হুঁশ ফিরল অ্যাডামের। ও চোখ রাখল সামনে ট্রাইপডের ওপর রাখা দূরবীনে। তিনটে লম্বা গাড়ি এত দূর থেকেও রোদে চকচক করছে। ওদের তিনজনকে আলাদা আলাদাভাবে তো একই সঙ্গে দেহরক্ষী ছাড়াই আসতে বলেছিল। ওরা কি একা এসেছে না না কেবল তিনজন তিনটে গাড়ি থেকে বেরোলো, নিজেদের মধ্যে কীসব কথা বলল, তারপর ঢুকে গেল ওই কাঠের বাড়ির ভিতর। রুপিন উত্তেজিতভাবে অ্যাডামের কাঁধ খামচে ধরল, বলল, সব ঠিক মতো বলেছিস তো রে, ওরা আবার সন্দেহ করবে না তো? ইস, চতুর্থ মাথাটা যে কে সেটা যদি জানতে পারতাম না, তাহলে সব কটাকে একসঙ্গে নিকেশ করা যেত। হ্যাঁ হ্যাঁ, সব বলেছি, টেনশন করো না। বলেছি এমন কিছু ডকুমেন্টস ওদের আজ দেব যা বাইরে থাকলে বা অন্যের হাতে পড়লে ওদের সর্বনাশ হবে, তবে টাকার বিনিময়ে অবশ্যই। আর বলেছি সঙ্গে করে কাউকে আনলে ওরা তো জানেই ওদের কি হতে পারে। তুমি কি বলো, ওদের তো আমাকে ভয় পাওয়াই উচিত, তাই না? তোকে এই লাইনে ভয় পায় না এমন কেউ আছে? যদিও তোকে দেখলে কিছু মনে হয় না, তবু তোর নামে ভয় পায় না এমন কেউ নেই। এক্স্যাক্টলি। আরেকটা কথা তুমি বোধহয় জানো না, গোটা বাড়ির নিচেই একটা এক্সপ্লোসিভ লাগানো আছে। এই যে রিমোটটা দেখছো, জাস্ট এই বোতামটা টিপলেই। তবে ওয়েট করছিস কেন আর? ঘরে ঢুকে তোকে যদি দেখতে না পায় প্যানিক করবে তো ওরা, পালাতেও তো পারে। তাড়াতাড়ি কর। না না, তাড়াহুড়োর কিছু নেই, দে উইল ওয়েট। ওরা জানে আমি থাকবো না, একটু পরে আসবো। ডকুমেন্টসগুলো এদেশের অ্যান্টি নার্কোটিক ব্রাঞ্চের হাতে পড়লে ওরা জানে ওদের কি অবস্থা হবে, তাই আমার জন্য তো ওরা একটু অপেক্ষা করবেই। আরে তাও দেরি করছিস কেন? 10 মিনিট তো হয়ে গেল ওরা ঢুকেছে, এবার ওরা ওদের উড়িয়ে দে। আচ্ছা তাহলে এত তাড়াহুড়ো যখন, ইউ প্রেস ইট। তুমি বলেছিলে তোমার ক্ষমতা নেই ওদের মারার, নাও তোমার হাতে ক্ষমতা তুলে দিচ্ছি, ডু দ্য নিডফুল। আমি? আচ্ছা ঠিক আছে, লেট মি ডু ইট। এরা এক একটা শয়তান, এদের মারার জন্যই আমি জয়েন করেছি এখানে। আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিকট শব্দে যখন বাড়িটা প্রায় শূন্যে উঠল, অ্যাডাম অন্যদিকে মুখ ঘুরিয়েছিল। শব্দটা লেক পেরিয়ে দূরের পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে ছড়িয়ে পড়ল চারিদিকে। কিছু টুকরো ফিরে এলো, কিছু মিলিয়ে গেল। অ্যাডাম দেখল লেকের জলে বসা পাখিরা ভীষণ ভয় পেয়ে ছড়িয়ে ছিটিয়ে উঠল, খানিক ডুবল, খানিক খানিক চিৎকারও শুরু করল। মানুষ আর কতভাবে ভয় দেখাবে এদের? রুপিন বলল, রইল বা কি এক, দুদিনের ভিতরে তোর ওই লোনলি কটেজে গিয়ে চতুর্থ জনের নাম বলে আসবো, তাকে মেরে সান কাটেলকে সারা জীবনের জন্য আস্তে পাঠিয়ে দিয়ে দেখি, এক নতুন সূর্যাস্ত হোক। দুদিনের মাথায় কাঠের টেবিলের ওপর টিভির রিমোটটা নাবিয়ে রেখে দরজার দিকে টাকালো অ্যাডাম। রুপিন দাঁড়িয়ে রয়েছে দরজায়, পকেটে হাত, মুখে হাসি। কিরে, জানলাগুলো সব বন্ধ করে রেখেছিস কেন? তার উপর ঘরের আলোটা এত ডিম করে রেখেছিস, ব্যাপার কি? এরকম একটা খুশির দিনে এমন আবঝাল হয়ে বসে রয়েছিস কেন? খুশির দিন, চতুর্থ মাথাটার নাম পাওয়া গিয়েছে। কিরে রে, এই অ্যাডাম, আমার কথা কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, চতুর্থ জন? ইয়েস, তুই ভুলে গেলি, এবার তাকে মরতে হবে, সেও তো গর্ডনের মৃত্যুর জন্য সমান দায়ী, তাই না? না মানে সমান ঠিক নয়, বলতে পারো গর্ডনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী। একমাত্র মানে কি বলছিস, স্পষ্ট করে বল।
চতুর্থ জন একমাত্র দায়ী? হ্যাঁ, মানে ওই চতুর্থ জন যে কিনা প্রথম জন বা একমাত্র জন, মানে ওই একজন। কি বলছিস তুই, এ কেমন ধাঁধা? হ্যাঁ, অরোরা স্বামী বা সুদ নয়, গার্ডেনকে মেরেছে। আচ্ছা, কেন এমন হলো বলতো? গার্ডেন তো কোনো দোষ করেনি, তাহলে কেন তাকে মারলে তুমি? না হলে অ্যাডাম ইনভলভ হতো কি করে? রুপিনের গলার স্বরে এমন কিছু ছিল যাতে অ্যাডাম চোখ তুলে তাকালো, দেখলো রুপিনের হাত আর পকেটে নেই, বরং তার সামনে সোজা হয়ে আছে আর তাতে ধরা আছে একটা স্বয়ংক্রিয় পিস্তল। ওকে না মারলে তুই কি সুদদের মারতে রাজি হতিস? ও তো জাস্ট একটা ডিসপোজেবল অ্যাক্সেসরি, একটা টোপ। গর্ডন গিয়েছে, সুদ, স্বামী আর অরোরাও গিয়েছে, এবার লাস্ট পেরেকটা হলি তুই। তোকে না মারলে 12,000 টন ড্রাগসের যে কন্ট্রোল, সেটা তো সম্পূর্ণভাবে পাওয়া যাবে না, কি বল? আচ্ছা, তুমি শিওর যে আমি শেষ পেরেক? ইয়েস। তুই একটা বোকা, ড্রাগসের লাইনে কাজ করব না এমন কেউ বলে? শোন, সামনের পৃথিবী কন্ট্রোল করবে তেল নয়, ড্রাগস, আর সেখানে আমি তার অধিকার না নিয়ে সুদ, স্বামী, অরোরা লেস হয়ে কাজ করব। তবে তোকে মারার আগে একটা কথা বলতেই হবে, তুই ঠিক ধরেছিস কিন্তু ব্যাপারটা। আমি যে গর্ডনকে মেরেছি ভালো মতোই ধরেছিস, কিন্তু কি করে ধরলি বলতো? কঠিন কিছু নয়, ওই নেগেটিভটা আর ওই ডোনাল্ডাকে ঠোঁট। মানে কেন আমায় ছবি ব্লো আপ করার আইডিয়াটা দিলে বলতো? ছবিটা তো 15 মার্চ তোলা নয়, 14 তোলা। শুধু ছবির ডেট আর হাত ঘড়ি ব্লো আপ দেখালেই হবে? ছবির অন্য কোণে যে খবরের কাগজ পড়েছিল সেটা ভুলেই গেলে না? আমি সেই অংশটা এনলার্জ করে দেখেছি, পেপারে না ডেট থাকে, ওটাতেও ছিল 14 মার্চ। ফটোয় যে প্রিন্ট ডেট ছিল তা বদলানোই যায়, কিন্তু এটা বদলাবে কী করে? আর হ্যাঁ, ওই ডোনাল্ডাকের ঠোঁট, 14 মার্চ যে টি শার্টটা পরেছিল গার্ডেন, সেই ডোনাল্ডাক ছাপা টি শার্টের ডাকটি ঠোঁট ছিল লাল রঙের। আর মৃত্যুর দিন অর্থাৎ 15 তারিখ যে টি শার্টটা পরেছিল না, তাতে ছাপা ডাকটি ঠোঁটের রং ছিল হলুদ। এটা তুমি খেয়াল করনি, খুব ছোট্ট ভুল কিন্তু পরিণাম বিরাট বড়। তুমি কি ভেবেছো, তুমি কি ভেবেছো আমি সত্যি ভোঁতা হয়ে গেছি নাকি? তুমি ছবি দেখিয়ে যা বলবে আর আমি তা বিশ্বাস করে নেব। অ্যাম আই রিয়েলি লুজিং ইট? ইয়েস, ইউ আর লুজিং ইট ডিয়ার। বিশ্বাস তো করেছিস, না হলে অরোরাদের মারতিস। আচ্ছা, মনে আছে ওরা সেই বাড়িতে ঢোকার পর আমি 10 মিনিটেরও বেশি সময় নিচ্ছিলাম ব্লাস্টটা করাতে, তুমি আমায় তাড়া দিচ্ছিলে, নিশ্চয়ই মনে আছে? আসলে আই ওয়াজ বাইং টাইম, বাড়ির পেছনে ছিল লেক, আর বাড়ির পেছনে দরজা দিয়ে লেকে নাম্বার চমৎকার বন্দোবস্ত ছিল, সেখানে 3টে ডাইভার্স কিটও রাখা ছিল, জলের তলায় অনায়াসে আধ ঘন্টা কাটানো যায়, এমন অক্সিজেনের বন্দোবস্ত ওখানে করাই ছিল। বোমায় বাড়িটা উড়ে যায়, কিন্তু শালা জানোয়ার, সন অফ। অবস্থা বুঝে হঠাৎ রুপিন বন্দুক হাতে হিংস্রভাবে এগিয়ে আসতে গেল, কিন্তু তার আগে অ্যাডাম চকিতে উঠে দাড়ি হাতের মুঠে লুকোনো ছোট্ট রিমোটটার বোতাম টিপে বলল, নড়ো না তাহলেই মারা যাবে। তোমার পায়ের চাপে প্রাইমারি অ্যাক্টিভেশন হয়ে গেছিল কাঠের নিচে রাখা বোমটার, এবার আমি সেটাকে সম্পূর্ণ আর্ম করলাম। এটা প্রেশার অ্যাক্টিভেটেড স্প্লিন্টার মাইন, কাঠের মেঝের থেকে পা ওঠালেই ফিউজটা উড়ে যাবে, আর বিস্ফোরণে তোমার শরীরের নিচের অংশটা জাস্ট নেই হয়ে যাবে।
আর বন্দুক তুললে এই বোতাম টিপে এক্ষুনি বোমা ফাটিয়ে দেবো। ওই দেখো তোমার পায়ের নিচের কাঠের পাটাতন পাতা মেঝের ফাঁক দিয়ে আর্মড বোমের ছোট্ট লাল আলোটা দেখা যাচ্ছে। রূপিন কথা শেষ করতে পারল না, পাশের ঘরে দরজা ঠেলে বেরিয়ে এলো পরমজিৎ আরোরা, পুরুষোত্তম স্বামী আর নবীন সুদ। তিনজনের বন্দুকই রূপিনের দিকে তাক করা। দরজাটা বন্ধ করে রাস্তায় পা দিল অ্যাডাম। রূপিনকে ঘিরে রয়েছে তিন চোখ বন্দুকবাজ। কি করবে তাও জানে। ঘর থেকে বেরোবার আগে ও শুনেছিল রূপিন শেষ চেষ্টা করছে বোঝাবার। বলছে, গর্ডন ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের চর ছিল, ওকে না মারলে সানকাটেলকে বাঁচানো যেত না। আর অ্যাডাম অ্যাডাম তো লাইন ছেড়ে সব ফাঁস করে দিত বলেই। অ্যাডাম জানে মৃত্যু খুব বড় মোটিভেশন, আর প্রতিশোধ তার চেয়েও বড়। ও পিছনে তাকালো, বড় পাহাড়ের পায়ের কাছে তেষ্টায়ের বাক্সের মতো বাড়িটা পড়ে আছে, তবে খালি নয়, বারুদ ঠাসা বাক্স, তার ওপর দরজা জানলা সব বন্ধ। ভিতরে সান কাটেলের তিনজন মাথা, সঙ্গে মাথা হতে চাওয়া রূপিন। গোটা সাউথ এশিয়ার ড্রাগ লিঙ্কটাই জড় হয়েছে কাঠের বাড়ির ভিতরে। ড্রাগ যা গোটা একটা জেনারেশনকে শেষ করে দিচ্ছে, ড্রাগ যা সন্ত্রাসবাদকে তার রসদ জুগিয়ে যাচ্ছে, আর তার তোপে কখনো মুম্বাই, কখনো লাহোর, কখনো বালি বা মাদ্রিদে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে নির্দোষ সাধারণ মানুষ। এই শান্ত সুন্দর পৃথিবীতে ফাদার ফ্রান্সিসের পাশাপাশি এমন নরখাদকরাও থাকে। হ্যাঁ হ্যাঁ, এরা নরখাদক, মুখোশের আড়ালে এরা নরম মাংসভোজী। পকেট থেকে সে ছোট্ট যন্ত্রটা আবার বার করলো অ্যাডাম, লাল বোতামটায় আঙুল রাখল, তারপর আলতোভাবে টিপে দিল বোতামটা। দরজা জানলা বন্ধ বাড়িটার ভিতরে বোমা ফেটে পুরো বাড়িটাকে বেলুনের মতো ফাটিয়ে দিল। রূপিন যদি বুঝত কেন দরজা জানলাগুলো বন্ধ করে রেখেছিল অ্যাডাম, স্পেশালাইজড জায়গায় বোমা অনেক বেশি কার্যকর। তো ঠিকই বলেছে রূপিন, তবে ঘটনাটা কিন্তু বোঝেনি। সুদ, স্বামী আর অরোরা ছিল রূপিনের টোপ, আর রূপিন টোপ ছিল ওদের, কারণ রূপিনের গণ্ডগোলের কথা সুদেদের জানালে আর রূপিনকে এর জন্য ওদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি না দিলে সুদরা তিনজন রাজি হতো না একসঙ্গে ওই লেকের বাড়িতে আসতে, রাজি হতো না সেই বাড়িটার বিস্ফোরণের প্ল্যানের অংশ হতে। এভাবে ওদের অপরের বিরুদ্ধে লড়াতে না পারলে কাটেলকে শেষ করার অন্য কোনো উপায় ছিল না। পকেট থেকে মোবাইলটা বের করলো অ্যাডাম, নম্বর ডায়াল করলো, কানে লাগালো। হ্যালো মিস্টার গার্গ, বলছি আমার টাকাটা কি জমা পড়েছে? হ্যাঁ, আর ওরা? দ্য সান হ্যাজ সেট। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। শোনো, আর একটা কাজ আছে কিন্তু, ওই 12,000 টন ড্রাগের জন্য কলম্বিয়ান আর রাশিয়ান দুটো গ্রুপ ঝাঁপাচ্ছে। ওই ড্রাগের ফার্স্ট কনসাইনমেন্ট যাওয়ার কথা আজ থেকে ঠিক এক মাস পর, আফগানিস্তান রাশিয়ান বর্ডারের উপর দিয়ে। প্রথম লটে প্রায় 1,500 টন মাল যাবে, গোটাটাকে ধ্বংস করতে হবে। মানি উইল বি ভেরি গুড। শোনো অ্যাডাম, কাজটা কবে থেকে শুরু করছো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো অ্যাডাম, হ্যালো। মোবাইলটা কান থেকে নাবিয়ে কানেকশন কেটে রাস্তার পাশে লম্বা লম্বা ঘাসের ভিতর ফেলে দিল অ্যাডাম, তারপর এগিয়ে গেল। ও এখন ক্লান্ত, ওর যুদ্ধ শেষ। এবার অন্যরা আসুক, অন্যরা চেষ্টা করুক।